সুপ্রভাত এবং শুভ বসন্ত আমার আমাদের সিভিল সার্ভিস ফর দেশি গাইজের তরফ থেকে সমস্ত ছাত্রদেরকে আমরা বসন্তোৎসবের শুভেচ্ছা জানাই হোলি বা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই তোমাদেরকে সকলে খুব ভালো থাকো ভালোভাবে জীবন কাটাও কিন্তু একটা কিন্তু তো আমি সবসময় তোমাদেরকে অ্যাড করেই থাকি একটা কিন্তু থাকে কিন্তুটা হচ্ছে এই যে রঙ লাগুক মনে অঙ্গে নয় অর্থাৎ তোমরা আজকে যা রঙ খেলো হোলি খেলো যাই করো সেটা মনে মনে করো শরীরে নয় অর্থাৎ রঙ খেলতে বাইরে যেও না কেন তার কারণ প্রথমত এটা করতে গেলে একটা সময় নষ্ট হয় দ্বিতীয়ত এইটা করতে গিয়ে যে সময়টা নষ্ট হয় তার মধ্যে দিয়ে হতে পারে তোমার ঠান্ডা লেগে যেতে পারবে শরীর খারাপ হয়ে যেতে পারে কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে সুতরাং তোমাকে এই সমস্ত দিকগুলো খেয়াল করে পড়াশুনো যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে একটা কথা আমি তোমাদেরকে আজকে বলতে চাই সেটা হচ্ছে যে সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রস্তুতির ক্ষেত্রে ঠিক কি না মনে রাখবে যে একটা ঘন্টার জন্যে হতে পারে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শুক্রবার বিকেলবেলা পেতে আজকের সময় নষ্টের জন্যে সেই লেটারটা শুক্রবার বিকেলবেলাটা পেরিয়ে গেল শনিবার রবিবার পেলে না সোমবার বা মঙ্গলবার গিয়ে পেলে তার মধ্যে কিছু হয়ে যেতে পারে তোমার হয়তো লেটারটা পাওয়াই হলো না তাহলে তুমি কেন শুক্রবারই চিঠিটা পাবে না মনে রেখো দশ মিনিটের জন্য কিন্তু আমাদের ট্রেন ফেল হয়ে গেলে বাড়ি ফিরতে এক ঘন্টা দেরি হয়ে যায় এমন হয় যে শেষ ট্রেনটা ফেল হয়ে গেল বলে সারা রাত অপেক্ষা করতে হলো সেদিন আর বাড়ি ফেরা গেলো না আমরা এগুলো থেকে শিক্ষা যদি না নিই তো কোনগুলো থেকে শিক্ষা নেব। সুতরাং সময় নষ্ট করো না সময় নষ্ট করো না তোমরা পড়তে এসো পড়তে বসো যে ছেলেটা বা মেয়েটা বা আমার যে ভাই বোনটা ভাবছ যে এই বেরোবো তুমি তোমার সিদ্ধান্ত পাল্টে ফেলো তুমি বেরিয়েও না তুমি পড়তে বসো যে ছেলে বা মেয়েটা বা যে ভাই বোনটা বেরিয়ে গেছো তোমরা রং খেলতে চলে এসো আমার ভিডিওটা দেখে যে যে ফিরে আসবে যে যে সিদ্ধান্ত বদল করবে মনে রাখবে ডাক ইন্টারভিউতে তারাই পাবে চাকরি পরীক্ষায় তারাই পাবে আর যারা ভাবছো যে কী যায় আসবে শেষের দুপুরের দিকে এক দেড় ঘন্টা একটু খেলবো একটু রঙ খেলবো হ্যাঁ সারাদিন তো প্রস্তুতি নিচ্ছি সারা বছর তো আমি পরিশ্রম করছি খাটছি এইটুকুতে কিছু যায় আসবে না এইটুকুতে কিন্তু যায় আসবে এইটুকুতে যায় আসবে গো আমার কথা তোমরা শোনো মনে রেখো কোনো একটা কল্পিত ইন্টারভিউ হচ্ছে একটা ডিবেট হচ্ছে যেখানটায় তুমি একটা চেয়ারে বসে আছো আর পিএসসি বোর্ড একটা চেয়ারে বসে আছে কি ইউপিএসসি বোর্ড একটা চেয়ারে বসে আছে তুমি পিএসসি বোর্ডকে জিজ্ঞাসা করছো ওহে পিএসসি বোর্ড ওহে পিএসসি বোর্ড বলো তো তুমি আমাকে কেন নিলে না হয় না পিএসসি বোর্ডের আত্মকথা তখন পিএসসি বোর্ড তোমাকে বলবে যে আচ্ছা তুমি বলো তো তুমি বলো যে সেই হোলির দিনটায় সেই বসন্তোৎসবের দিনটায় যে ছেলেটা তোমারই রাজ্যের একটা প্রান্তে বসে দিন মাথা নিচু করে সূর্যের দিক না একবারও তাকায়নি মাথা তোলেনি সারাটা দিন অভ্যাস করে গেছে মক টেস্ট করে গেছে আমি সেই ছেলেটাকে নেব নাকি যে তুমি আনন্দ করেছো উৎসবে মেতেছো রঙে মেতে গেছিলে তাকে নেব নিশ্চয়ই আমি তোমাকে নেব না আমি তাকে নেব যে সারাদিন মুখ তোলেনি সুতরাং 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 আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সময় নষ্ট করো না প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঘন্টা ইম্পর্টেন্ট একটা ঘন্টা মনে রাখবে তুমি বাইরে যাচ্ছ সেই ঘন্টায়। তোমার সামনে কোনো একটা ক্যান্ডিডেট কোনো একটা প্রতিযোগী কিন্তু কিছুটা কোশ্চেন বেশি দেখে নিচ্ছে হতে পারে যে দশ দশটা কোশ্চেন সে বেশি পড়ে নিল হতে পারে যে যে চ্যাপ্টারটা সে বেশি আরেকবার রিভিশন দিয়ে নিল আর একবার নতুন পড়লো সেখান থেকেই প্রশ্ন এলো পরীক্ষায় তুমি পারলে না সে পারলো মিলিয়ে নিও আমার কথা যদি ব্যর্থ হও তো মনে রাখবে ব্যর্থ হওয়ার কারণ ব্যর্থ হওয়ার পিছনে আজকের এই দিনের এই সময় নষ্টটা রয়েছে আর যদি সফল হও তো সেই সেই সফল হবে যে আমার এই কথাটা শুনে যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে যদি পড়াশুনো ছাড়া অন্য কিছু করে থাকো অন্য কিছু ভেবে থাকো সেই সিদ্ধান্তটাকে পাল্টে পড়াশোনার মধ্যে ঢুকে আসো আমি আবার বলছি দিন তোমাদের শুভ হোক তোমরা ভালো থাকো বাবা মাকে প্রণাম করো যদি খুব ইচ্ছা হয় একটু আবির বাবা আমার পায়ে লাগিয়ে প্রণাম করে দাও বসন্ত হচ্ছে বেশি আর শুভ হতে পারে না আর একটা কথা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য বলবো ডবলু বিসিএসের সিলেবাস খুব সম্ভবত চেঞ্জ হতে চলেছে এবং ইউপিএসসি ধাঁচে হবে এমনভাবে যাতে একসাথে দুটো পরীক্ষা ইকুয়ালি কভার করা যায় যেটা আমি তোমাদেরকে সময় বলে আসি যেভাবে আমি পড়িয়ে আসি ঠিক সেরকমটাই বোর্ডও ভাবছে আমাদের সরকারও ভাবছে যে এরকম হয়তো ঘটতে পারে তো তোমরা মনেই রেখো যে সিলেবাস এবছর বা পরের বছর বা যে কোনো সময় চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইউপিএসসির স্টাইলে সিলেবাস তৈরি করা হবে তো তার জন্য অ্যাওয়ার হও কনসাস হও এবং বই নিয়ে বসো অভ্যাস করো অভ্যাস করো সময় নষ্ট করো না এক মিনিট সময় যেতে দিও না এক মিনিট তোমার জন্য ইম্পর্টেন্ট চলে এসো চলে এসো বই নিয়ে বসো